আসসালামু আলাইকুম। আজকে এমন একটি জায়গায় যাচ্ছি যেখানে সকলে যেতে হবে, ভুল করে মাফ হবে না। আসতেই হবে, অনেকটা রাস্তা হাঁটার পরে এই জায়গায় আসছি, তো একটু রেস্ট করবো, দেন ইনশাআল্লাহ আজকের কবর খননের কাজ শুরু করে দেব। এই কবরে যে শুয়ে আছে সেও হয়তো বা কোনো একদিন লাখ টাকার বাড়িতে ছিল, তো সকলের এই অবস্থা হবে ইনশাআল্লাহ, হবেই হবে, মাস্ট বি। আহ, সিরিয়ালে এই জায়গায় লাখপতি কোটিপতিও আছে, কেউ খোঁজ নিতেও আসে না। খোঁজ নিয়েই বাকি হবে, কিছু হবে হবে না, যা হবার হয়ে গেছে। এয়ার কন্ডিশন করা রুমে বসে থাকার থেকে এই কাজটা করতে অনেকটাই বেশি ভালো লাগে, কেননা এটা আমার জীবনের হয়তো একটা পরিবর্তন আনতে পারে। আপনারা যারা মনে করেন বাসায় বসে থাকেন, যে যারা একটু ফ্রিতে থাকেন, তো তাদের উদ্দেশ্য বলা, দেখবেন এই কাজগুলো করবেন অনেকটাই পরিবর্তন আসতে পারে, আই হোপ। কেননা এখানে আসলে দেখবেন যে আপনার দিনের চিন্তাগুলো অনেকটাই কমে গেছে, তো সেই ক্ষেত্রে বলা যায় যে হ্যাঁ, আপনার বাজে চিন্তাভাবনা আসবে না ইনশাআল্লাহ, ইসলামের প্রতি ভালোবাসা বাড়বে, আখিরাতের প্রতি বিশ্বাস বাড়বে, এক কথায় ইমান তো তাজা হয়ে যাবে। এই জন্য আর কি মাঝে মাঝে কবর খনন করা, জানাজার সামিল হওয়া, ইসলামের যেসব কাজগুলো করলে মনে করেন যে মহান আল্লাহ খুশি হয় সেগুলো করা, অ্যান্ড রোজা রেখা তো কথা বলতেও পারতেছি না বারবার একটি কথায়, তারপরে কথা বলতেছি, শুধুমাত্র আপনাদেরকে দিনের দাওয়াত দিব এই কথা ভেবে। মৃত্যু অবধারিত, মরতে হবেই হবে, মাস্ট। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 70% কাজ কমপ্লিট, অ্যান্ড রোজা রেখে কবর ফোন করতে একটু কষ্ট লাগে, বাট আনন্দের সাথে কাজটা করা হয়। কেননা একটা জিনিস কি, আমি ঋণী থাকতেছি না এই ক্ষেত্রেও, কেননা আজ আমি করতেছি কারোর জন্য, হয়তো বা কাল আমার জন্য কেউ করবে, তো অনেক অনেক চিন্তাভাবনা মাথায় আসে, ভাল লাগে এক কথায়। আমি আমার পজিশনে আলহামদুলিল্লাহ, আমি অ্যাজ এ ডিজাইনার ইঞ্জিনিয়ার হিসেবে হয়তো বা একটু ভালো লেভেলের কাজ পেতে পারি, জব করতে পারি, বাট আমি সেগুলোতে আগ্রহী না, কেননা আমি যদি ওগুলো করি তাহলে আমি দিনের কাজ করতে পারবো না, আমি দিন প্রচার হয়তো বা করতেই পারবো না, এরকম একটা অবস্থায় চলে যাবো। হয়তো বা টাকা পাবো, বাট আমার যে ভালো লাগে সেটা আর পাবো না। আমার গ্রাম ভালো লাগে, ইসলামের যে কাজগুলো আছে সেগুলো করতে অনেক ভালো লাগে, এক কথায় টাকা আমার কাছে ম্যাটার করে না। আমি এই অবস্থাতে বাসা থেকে আলহামদুলিল্লাহ ইনকাম করি, যদিও অনেক স্বল্প পরিমাণে, বাট আলহামদুলিল্লাহ আমি হ্যাপি। তো সকলের উদ্দেশ্যে একটা কথা, সকলেই মাঝে মাঝে কবরস্থানে আসবেন, অ্যান্ড জানাজা প্লাস কবর খনন করার কাজে সহযোগিতা করবেন, দেখবেন অনেক ভালো লাগে কাজ করবে, অ্যান্ড পাঁচ অক্ত সালাদ তো মাস্ট বি। তো রোজা রেখে এত কথা বলতে পারবো না, তো কাইন্ডলি যারা দেখতেছেন শেয়ার করে দেবেন আপনার আপনজনের কাছে, তাহলে হয়তো বা সেও ইসলামের প্রতি ভালোবাসাটা ভিতর থেকে বাড়াবে। আমি কথার লাইনটা হারিয়ে ফেলতেছি, রোজা রেখে কথা বলাটা একটু কষ্টকর হয়ে যায় এই জন্য, তো যাই হোক আর একটু কাজ করতে হবে, তো দেখি কতটুকু সময় লাগে। আলহামদুলিল্লাহ সব কিছু কমপ্লিট, এখন বাসার দিকে ব্যাক করবো, নামাজের সময় হয়ে গেছে, এদিকে নামাজ আদায় করতেই হবে, মাস্ট বি। তো আজকের এপিসোড এ পর্যন্তই, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের আপনজনের কাছে সাথে সাথে শেয়ার করবেন।